হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি উত্তর মহাদেশের একটি দেশের কথা বলবো, যার নাম আইসল্যান্ড। সরকারি ভাষায় আইসল্যান্ড উৎসঙ্গ এবং প্রজাতন্ত্র। ইউরোপ মহাদেশের একটি প্রজাতান্ত্রিক দ্বীপ রাষ্ট্র এবং রাজধানীর নাম রেইভিং। দেশটির উত্তরে রয়েছে অস্ট্রেলিয়া মহাসাগরের গ্রিসল্যান্ড, নর্থ ওয়ে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এবং দ্বীপপুঞ্জের মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের সক্রিয় ভূগঠনিক প্লেটগুলির সীমারেখার ঠিক ওপরে অবস্থিত একটি অগ্নদ্বীপ। আইসল্যান্ডের উত্তর প্রান্তে সুবৃহত্তে সম্পর্ক করেছে। এই দ্বীপটির পশ্চিমে প্রায় 485 কিলোমিটার এবং উত্তরে 360 কিলোমিটার দীর্ঘ। পূর্ববর্তী গ্রিসল্যান্ডে উত্তর আমেরিকার অংশ ধরা হলেও আইসল্যান্ডকে ইউরোপের অন্তর্গত রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। দেশটির জলবায়ু ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈধতার বৈচিত্র্য সমূহ আইসল্যান্ড প্রজাতন্ত্র। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভূগঠন দিক দিয়ে আইসল্যান্ড অপেক্ষাকৃত নবীন। বিগত 60 মিলিয়ন বছর ধরে অগ্নগিরি ও আগ্নেয়পাতের অবশেষে দ্বীপটি উৎপত্তি লাভ করে। এখনও দ্বীপটিতে অনেক আগ্নেয়গিরি সক্রিয় আছে। ভূমিকম্প বেশ সাধারণত ব্যাপার। ভূগর্ভ উচ্চ পানি দেশটিতে ভবনগুলি সারা বছর ধরে উষ্ক রাখে এবং কৃষিকাজে সহায়তা করে। দক্ষিণ ও পশ্চিমে প্রান্তগুলি নির্ভর জলীয় বাষ্পর কারণে সেখানে তেমনটা কৃষি আবাদ হয় না। অবস্থিত আইসল্যান্ডের রাজধানীর নাম দেওয়া হয়েছে রেইকিয়াভিক, অর্থাৎ ভোয়ার উপসাগর। ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরে সুমরু কাছে অবস্থিত হওয়ায় স্বর্গের উত্তরে আটলান্টিক মহাসাগরের উষ্ণ ও উপসাগরের সমুদ্রের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। ফলে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে উত্তরে অবস্থিত। মানব বসতিগুলো একটিকে তাই সুমেরু অঞ্চলের রাষ্ট্র হিসেবে গণ্য করা হয়। আইসল্যান্ডের রক্ষা হিসেবে হিমবাহের আবর্ত। আইসল্যান্ডের সমুদ্র উপকূল প্রায় সারা বছর ধরে জাহাজ ভেলার জন্য উষ্ণ থাকে। কেবল শীতকালে মেরু দেশের অঞ্চল থেকে আগত ভাসমান বরফের কারণে দেশের উত্তরে পূর্বে বন্দরগুলি বন্ধ রাখা হয়। প্রায় 1000 বছর আগে খ্রিস্টীয় নবম শতাব্দীতে নর্স অভিযানকারী আইসল্যান্ডে বসতি স্থাপন করে। আইসল্যান্ড বসতিকারী তাদের নর্স ঐতিহাসিক নিয়ে গর্ব করে। অনেকেই এবারে পারস্পরিক সম্পর্ক খুঁজে বের করতে পারে। এখানে বসতকালীন জনসংখ্যা নর্স কেন্ডিং শুরুতের দিকেই মূলত নর্থ ওয়ে সার্ভিস দিয়েছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আইসল্যান্ড একটি স্কন্ডিনেভীয় রাষ্ট্র, আধুনিক বিশ্বের প্রথম দিকেই গণতান্ত্রিক রাষ্ট্রগুলির একটি। এর জনসংখ্যা জনগত, প্রাকৃতিক ও উপদ্বীপ দেশের তুলনার তেমন পরিবর্তনশীল নয়। বরফ সামুদ্রিক, এ কারণে জিন গবেষণায়, বংশগত রোগ নিয়ে গবেষণায় ও এদের চিকিৎসা খুঁজে পাওয়ার লক্ষ্যে অনেক আইসল্যান্ডের লোকেরা পরীক্ষা চালিয়ে থাকেন। যদিও আইসল্যান্ড আদিবাসী আগের চেয়ে অনেক ইউরোপের মূল ধারার সাথে মিলে যাচ্ছে, তাই সত্ত্বে তারা তাদের ঐতিহাস্য, রাজনৈতিক ও ভাষা ধরে রেখেছে। বন্ধুরা, বর্তমানে আইসল্যান্ড ফুটবল খেলে এবং এই দেশটি
গত বছর বিশ্বকাপ খেলেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কাছে জানাবে কমেন্টে। অধিকাংশ নিজেদের লোকদের প্রাকৃতিক সৌন্দর্যময় কৃষি প্রধান দেশ হিসেবে মনে করতে পছন্দ করেন, কিন্তু বন্ধুরা, এই দেশে বেশি আবাদ ও কৃষি আবাদ হয় না। কৃষি আবাদের জন্য অন্য অন্য দেশ তাদেরকে সাহায্য করে। এই দেশে রয়েছে লাভা ও অনেক আগ্নেয়গিরি। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি একটু পান ভুল বলি বন্ধুরা, একটু উচ্চারণ করতে আমার সমস্যা হয়। আমার স্বপ্ন যে আমি একদিন ইউটিউবার হব। আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে ইউটিউবার হওয়া সম্ভব। বন্ধুরা, ধন্যবাদ।